সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে 2024-25 অর্থ বছরের খরিফ 2024 মৌসুমে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। 28 আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান, শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শুভজিৎ রায়। পরে 950 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে 10 কেজির ডবসার, 5 কেজি মবসার এবং 5 কেজি কালাই বীজ প্রদান করা হয়। আমাদের সরকারি যে ধারাবাহিক যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের আওতায় কিন্তু আমাদের এই প্রণোদনা কর্মসূচিটা আজকের উদ্বোধন করা হচ্ছে। এবং এই প্রোগ্রামে আমাদের একজন কৃষক ভাই, তারা কিন্তু 5 কেজি মাসকালের বীজ পাবে, 10 কেজি ডিএপি সার পাবে, আর 5 কেজি হচ্ছে এমওপি সার পাবে, ঠিক আছে। এবং এটা জমির পরিমাণ হবে হচ্ছে ক্ষুদ্র প্রান্তিকের ক্ষেত্রে হচ্ছে 1 বিঘা জমির জন্য এটা হচ্ছে প্রযোজ্য। এবং আমরা এই সার এবং বীজ এই উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে লিস্ট করে সেটা আমরা উপজেলা থেকে বিতরণ করতেছি। এখানে যে কথাগুলো আমরা একটু আগেও বলেছি, এখনও বলি, যেহেতু এটা আমাদের বন্যা, সারা দেশে একটা বন্যার একটা ভয়াবহতা চলতেছে এবং এই বন্যার ভয়াবহতা কাটানোর কিন্তু একটা হাতিয়ার হিসেবে কিন্তু আমরা এই প্রণোদনা কর্মসূচিটা দিয়ে থাকি। তারই কিন্তু প্রাথমিক যে ধাপটা, সেটা হচ্ছে আমার মাসকালাই বিতরণ দিয়ে আমরা শুরু করতেছি। আপনারা এই বীজ সারটা নিয়ে যাবেন এবং সবচেয়ে আপনাদের রিকোয়েস্ট বলেন, আদেশ বলেন, অনুরোধ বলেন, সেটা হচ্ছে যে দয়া করে এই মাসকালাই শুধুমাত্র আপনারা চাষের ক্ষেত্রে ব্যবহার করবেন। অর্থনীতিটাকে সচলই করে রাখেন আপনারা কৃষকরা। আমি বেশি কিছু বলবো না, ইয়োনো স্যার আছেন, স্যার আপনাদেরকে সুনির্দেশনা দিবেন। আমি শুধু এতটুকু চাই যে আমরা সকলে মিলে আমাদের কৃষকদের ভাইদের জন্য কাজ করব এবং যেই উদ্দেশ্যে এই বীজ এবং সারগুলো প্রদান করা হচ্ছে আমরা সেই উদ্দেশ্যটাকে সমুন্নত রাখব। এতটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আপনাদের একটা প্রণোদনার অংশ হিসেবে যাতে আপনারা কৃষিক্ষেত্রে আপনারা এগিয়ে যান, আপনারা হচ্ছে যে যে কৃষিতে আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন। আপনারা জানেন যে সারা দেশেই এখন একটা বন্যার প্রকোপ রয়েছে এবং বন্যার প্রকোপের কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে অনেক জায়গায় কৃষি যে আমাদের যেগুলো আছে, ফসলগুলো আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যেন সেভাবে ক্ষতিগ্রস্ত না হন এবং সেক্ষেত্রে আপনাদের এই প্রণোদনা দেওয়া হয়েছে। আপনাদের হচ্ছে প্রতিটি ইউনিয়নে কিন্তু আপনাদের উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে এবং আমাদের এখানকার উপজেলা কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছে। তারা কিন্তু তাদের নির্দেশনা মতো, অর্থাৎ তারা আপনাদের যেভাবে নির্দেশনা দিবে যে আপনার এই মাসকালাই বীজটা কীভাবে বপন করবেন, কখন আপনাদের যে সারগুলো কখন দিবেন, তারা যেভাবে নির্দেশনা দিবে আপনারা যদি সেভাবে সেটা করেন, আমরা আশা করি আপনারা উপকৃত হবেন। এখানে আমাদের হচ্ছে শাহজাদপুর উপজেলা একটা সমস্যা, ইতিমধ্যে আমাদের কৃষি অফিসার বলেছে যে আমাদের যেহেতু এখানে গো সম্পদ অর্থাৎ গবাদি পশুর আধিক্যটা বেশি, আমরা অনেকেই যখন আমরা হচ্ছে যে কৃষির যে পণ্যদানাগুলো দিয়ে থাকে মাসকালাই সহ অন্যান্য যেগুলো আপনার তৈলবীজ জাতীয় যে শস্যগুলো বিতরণ করা হয়, বীজগুলো বিতরণ করা হয়ে থাকে, আমরা দেখা যায় যে আপনারা এগুলো চাষ করার পর এগুলো আপনার গবাদি পশুর খাবার হিসাবে ব্যবহার করেন। কিন্তু আসলে আপনাদের যে উদ্দেশ্য দেওয়া, এটা আসলে কিন্তু গবাদি পশুর খাবারের জন্য এটা দেওয়া হচ্ছে।